নমস্কার, আমি সোমেন সেন। আমরা আজকে চলেছি কলকাতা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বহরমপুর, মানে মুর্শিদাবাদের বহরমপুর, সেখানে আমরা হাজারদুয়ারি যাব এবং আশেপাশে যেগুলো আছে সেগুলো দেখব কী কী আছে। তারপর সেখান থেকে আমরা যাব তারাপীঠ, তারাপীঠ দর্শন করে সেখান থেকে আমরা ব্যাক করব। আজকে শুক্রবার, এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের উপরে এখন এসে দাঁড়িয়েছি, এই আমাদের যাত্রা শুরু হলো। দেখা যাক, আগে আপনাদের রাস্তা দেখাচ্ছি, ডিটেলসে বলছি। আমরা ব্যারাকপুর ক্রসিংটা ওয়্যারলেস গেট ক্রস করলাম, এখন পরে আমরা এখন এগিয়ে চলেছি কৃষ্ণনগরের দিকে। আমরা এখন NH12 উঠলাম, কলকাতা থেকে মোটামুটি 41 কিলোমিটার মতো আমরা এসেছি। এসে কাপা থেকে আমরা রাইট সাইড টার্ন নিয়েছি, নিয়ে সেখান থেকে বড়জাগুলি হয়ে আমরা লেফট টার্ন নিলাম NH12। এই NH12 দিয়ে আমরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা, এবং রাস্তায় প্রচণ্ড জ্যাম এবং রাস্তার কন্ডিশান খুবই খারাপ, মানে সব জায়গাতে ভাঙাচোরা, এবং কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়ে আগে এরকম পাইনি। মাঝে মাঝে ব্রিজ তৈরি করছে, সেই ব্রিজের জন্য ডিভাইডার লাগানো আছে, রোডগুলোকে সাইড করে দিয়েছে, সেগুলোই পুরোটাই ভাঙাচোরা। যা হোক, তার মধ্যে দিয়ে প্রচুর সময় লাগলো। আমরা 6:30 নাগাদ রওনা হচ্ছি, তো 1.5 ঘন্টায় মাত্র আমরা 43 কিলোমিটার রাস্তা পেয়েছি। তো দেখা যাক এরপরে কখন গিয়ে পৌঁছাই, রাস্তার অবস্থা কী দাঁড়ায়। আমরা রানাঘাট থেকে, প্রচুর রাস্তাটা খারাপ ছিল, সেই জন্য রানাঘাট থেকে আমরা বাইপাস যে রোড আছে সেটা দিয়ে আমরা ঢুকলাম। এখান থেকে 21 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর রাস্তাটা। এটা রাস্তাটা লিটারেলি অনেক অনেক ভালো। এতক্ষণ যে গাড়ি চালালাম সেই গাড়িটা মোটামুটি 30 কিলোমিটার পার আওয়ারের বেশি স্পিড উঠছিল না, এত ভাঙা রাস্তা, জ্যাম। তো তারপর এখন যে রাস্তাটা পেয়েছি সেটায় মোটামুটিভাবে 50-55-60 গাড়ি চালানো যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব পরিষ্কার। চলুন আগে দেখানো যাক। আমরা এখন কৃষ্ণনগর প্রায় এসে গেছি, আর 1.5 কিলোমিটার মতো বাকি আছে। ন্যাশনাল হাইওয়ে 12 ডান দিক দিয়ে যেতে হবে, গেলে আমরা কৃষ্ণনগরে গিয়ে পৌঁছবো। 1.5 কিলোমিটার হলে কৃষ্ণনগর আমরা পৌঁছবো। প্রচণ্ড রাস্তায় জ্যাম, গাড়ি চালিয়ে খুব আনন্দ একটা পেলাম না, খুব একটা আনন্দ হলো না, কারণ হাইওয়েতে চালানোর যে মজাটা সেই মজাটা কিছুই পেলাম না। পুরো রাস্তাটাই ভাঙাচোরা, সামান্য 100 কিলোমিটারের মধ্যে মাত্র 15-20 কিলোমিটারই ভালো ছিল, বাকি পুরোটাই ভাঙা। এত বেহাল রাস্তা, জার্নি শুরু করার আগে ভাবতে পারিনি যে এরকম রাস্তা হবে।
আমরা এখন শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, বিখ্যাত মিষ্টির দোকান কৃষ্ণনগরে, সেখানে এসে দাঁড়িয়েছি। বাজে হচ্ছে ১০:১০ সকাল, প্রচুর সময় লেগে গেল, ৩.৫ ঘন্টা সময় লাগলো আসতে কলকাতা থেকে। এখানে এসেছি কিছু টিফিন করার জন্য। এখানে ৩টে ডালপুরি, একটু ডাল, একটা মিষ্টি, এটা ৪০ টাকা করে প্লেট। খুব একটা খিদে পাইনি, তবু খেয়ে দিলাম। আবার গরম করে ২.৫ ঘন্টার মতো লাগবে সেই জন্য। চা হচ্ছে ১০ টাকা করে। আমরা এখন NH-34, এই রাস্তাটা হাই রোড, এই রাডে টোল ট্যাক্সের রোড। এই রোড দিয়ে সোজা গেলে বহরমপুরে পৌঁছানো যাবে। এখান থেকে ৭৮ কিলোমিটার রাস্তা। কৃষ্ণনগর থেকে বেরিয়ে আমরা এখন এই টোল রোডে ঢুকেছি। এখান থেকে আমরা সোজা যাবো, গেলেই সামনে টোল ট্যাক্স পাবো। এখান থেকে ৮৪ কিলোমিটারের মাইল মিটার লাগানো আছে হাই রোডে। এখান থেকে ৮৪ কিলোমিটার, সামনে টোল ট্যাক্স আছে, দেখা যাক। গুগলে পুরো ম্যাপটাই উল্টো পাল্টা বলছে, আগের থেকে আমার জানা ছিল সেই জন্য রাস্তাটা আসতে সুবিধা হলো। এটা হোটেল সানশাইন। ফাইনালি এখানে আমরা পৌঁছে গেছি। রাস্তাটা একদম ভালো ছিল না, মানে খুব বেশি মজা আসেনি। আর এটা হোটেলের মেন গেট এন্ট্রেন্স, আর এটা আরেকটা বিল্ডিং, মানে হোটেলের সাথে কানেক্টেড আছে। এখানে কার পার্কিং, এই ডাস্টার গাড়িটা আমাদের। আর এখানে একটা মন্দির আছে, হোটেলের সাথেই একটা মন্দির আছে। আর এই হোটেল সানশাইন একটা স্কুলকেও চালায়, রান করে। এখানে মন্দিরও আছে, হোটেলের মধ্যেই আছে। আর হোটেলে এটা সামনে একটা ছোট্ট একটা গার্ডেন, খুব সুন্দর স্ট্যাচুজ আছে, গাছপালা আছে, সুন্দর গ্রিন এনভায়রনমেন্ট। আর বাইরেটা খুবই পরিষ্কার আছে। দেখি ভেতরে যাওয়া যাক কী হবে তারপরে। সানশাইন হোটেল থেকে ১/২ কিলোমিটারের কম যে হোটেলে ছিলাম বা আছি, তার থেকে এটা ১/২ কিলোমিটার রাস্তা। তো এটা তারা মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অনবদ্য খাওয়া দাওয়া, অনবদ্য খাওয়া দাওয়া। যখন গরমে আপনারা আসেন তাহলে এই হোটেলটা অ্যাভেল করতে পারেন। এবার আমরা বেরাবো মতিঝিল পার্কের দিকে। মতিঝিল পার্ক হয়ে আমরা হাজারদুয়ারির দিকে যাব। রাস্তার মধ্যে যা যা করতে হবে, যা যা পাবো সেগুলো দেখাতে দেখাতে যাবো। আজকের মতো তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। সারাদিন ধরে একটা জার্নির মধ্যে দিয়ে গেলাম, দিয়ে আমরা এসে এখন বহরমপুরে পৌঁছালাম। বলছি আজকের মতো এখানে জার্নি শেষ করছি। আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বলে এখানেই আমরা আজকের মতো শেষ করে আগামীকাল সকালবেলা আমরা আবার আমাদের লোকাল যে জার্নি সেটা আমরা শুরু করছি। আপনাদের সাথে আবার ব্লগ ২তে আমরা দেখা করছি, বা সেটা খুব শীঘ্রই আমরা পোস্ট করছি। ধন্যবাদ।